হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম 24 চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, অনেকদিন আগে আমি আপনাদের সাথে মিনিমা গ্লোবাল নামে কিন্তু একটি মাইনিং অ্যাপ শেয়ার করেছিলাম, অর্থাৎ এটা হয়েছে মূলত একটা নোড মাইনিং প্রজেক্ট। তো এই প্রজেক্টটাতে আপনারা যারা যারা কাজ করছেন তাদের জন্য কিন্তু খুবই একটা ভালো সংবাদ চলে আসে। তো কিছুদিন আগে যদিও আমি আসলে মিনিমা প্রজেক্টটাকে সরাসরি স্ক্যাম বলে ছেড়ে দিয়েছিলাম, তো এখন ওনারা একটা নতুন আপডেট নিয়েছে। তো সেই আপডেটটার কারণেই আমি আপনাদের সাথে আজকে ভিডিও তৈরি করতে আসি, ঠিক আছে? এখানে কিন্তু আপনি আসলেও এই আপডেটগুলো পড়ে নিতে পারেন। তো যাই হোক, আমি আপনাদের সাথে একটা জিনিস দেখাচ্ছি। এই প্রজেক্টটা কিন্তু আপনারা যারা যারা এলিজিবল হয়েছেন, ঠিক আছে, অর্থাৎ নিয়মিতভাবে কাজ করছেন, তারা অবশ্যই কিন্তু একটা মেইল পেয়েছেন। আর কীরকম মেইল আমি আপনাদের সাথে নিয়ে যাচ্ছি, তো দেখেন আমি কিন্তু আমার জিমেলে চলে আসি, ঠিক আছে? আপনারা হয়তোবা ঠিক এরকমই একটা মেইল পেয়েছিলেন। তো মেলটা আসলে আজ থেকে 6 দিন আগেই পেয়েছি, বাট আসলে ভিডিও তৈরি করার মতো কিংবা আসলে অ্যানাউন্সমেন্টটা দেওয়ার মতো সময় আমার কাছে হয়ে ওঠে নাই। তো এখন আমি আপনাদের সাথে দিতে আসি। তো অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটি দেখার সাথে সাথে ইনস্ট্যান্ট কিন্তু আপনি এই আপডেটটুকু করে নেবেন, কেননা এখানে কিন্তু তারা একটা শিডিউল বেঁধে দিছে, অর্থাৎ এখানে কিন্তু তারা একটা টাইম দিছে, আর এই টাইমটা হয়েছে মূলত 22 তারিখের আগে, ঠিক আছে? অর্থাৎ এখানে আপনাকে 22 অক্টোবরের আগে, আর আজকে হয়েছে মূলত 16 অক্টোবর, অর্থাৎ আজ থেকে ঠিক 7 দিনের ভিতরে কিন্তু আপনাকে এই কাজটা করতে হবে, ঠিক আছে? এখানে দেখেন তারা একটা কী বলছে, ডিয়ার মিনিমা, ইউ আর রিসিভিং দ্য ইমেল অ্যাজ ইউর ইনসেন্স রিওয়ার্ড অ্যাকাউন্ট হ্যাজ বিন প্রিভিয়াসলি ভেরিফাইড অ্যান্ড ইউ কালেক্ট ইউর ফার্স্ট ইনসেন্স রিওয়ার্ড। অর্থাৎ আপনি যদি আগে থেকে এই মিনিমা অ্যাকাউন্টে কাজ করে থাকেন এবং আপনি যে সমস্ত আপডেটগুলো আমি দেখাইছিলাম আপনি যদি সেখানে ভেরিফাই করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে এই রিওয়ার্ডটা কালেক্ট করতে বলতেছে, ঠিক আছে? তো আমি আপনাদের সাথে এখানে আপনারা চাইলে সমস্ত ডিটেলস পড়তে পারেন, বাট আমি আপনাদেরকে এগুলোর পরে শুনেছিলাম। আমি আপনাদেরকে যেভাবে যেভাবে দেখাবো আপনারা ঠিক সেভাবে সেভাবে কাজটুকু করে রাখেন, ঠিক আছে? আর এখানে অবশ্যই কিন্তু আপনাকে এই যে 22 অক্টোবর 2023-এর আগে কিন্তু আপনাকে এই কাজটা করতে হবে, কেননা তারা কিন্তু 23 তারিখে এই রিওয়ার্ডটা আমাদের ওয়ালেটে ডিস্ট্রিবিউশন করে দেবে। তো আপনারা অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে ভিডিও দেখেন এবং আপনারা অবশ্যই কিন্তু আপডেটটা করে নেবেন, ঠিক আছে? তো শুরুতে একটা কথা হলে, আপনারা এই মিনিমার সমস্ত আপডেটগুলো করতে হলে আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন চেক করবেন, ভিডিও ডিসক্রিপশন চেক করে আমার টেলিগ্রাম চ্যানেলে যাবেন, কেননা আমি কিন্তু আপনাদেরকে এই মিনিমা গ্লোবালের বর্তমান যে আপডেটটুকু আছে আমি সমস্তগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, ঠিক আছে? তো আমি আজকে আপনাদের সাথে সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাচ্ছি না, কারণ আগে ভিডিও তৈরি করতেছি, পরবর্তীতে আপনাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেলে সমস্ত লিঙ্কগুলো দিয়ে রাখবো, ঠিক আছে? তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি সরাসরি গুগল প্লে স্টোরে চলে এসেছি, অর্থাৎ আপনি যখন আমার টেলিগ্রাম চ্যানেল থেকে অ্যাপস লিঙ্কে ক্লিক করবেন তো সাথে সাথে আপনাকে কিন্তু গুগল প্লে স্টোরে নিয়ে আসবে। তো এখান থেকে আপনি ইনস্টলটা ক্লিক করুন, ক্লিক ইনস্টল। তো এখানে একটা কথা হলি, এই প্রজেক্টটাকে কিন্তু কোনোভাবে স্ক্রিন রেকর্ড করা যায় না, আপনারা কিন্তু এগুলো জানেন। তো যাই হোক, আমি কী করবো, এখান থেকে অ্যাপসটা ডাউনলোড হয়ে গেছে, আমি এখানে ওপেনে একটা ক্লিক করুন, ক্লিক ওপেন। তো ওপেনে ক্লিক করার সাথে সাথে আমি যেভাবে দেখো আপনারা ঠিক এভাবেই করবেন, এখানে একটা অ্যালাউতে একটা ক্লিক করুন, ক্লিক অ্যালাউ। তো অ্যালাউতে ক্লিক করার সাথে সাথে স্টার্ট মিনিমা এখানে একটা ক্লিক করুন, ক্লিক। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কী করবেন, এখান থেকে পুনরায় কিন্তু অ্যালাউতে একটা ক্লিক করবেন, ক্লিক অ্যালাউ। তো অ্যালাউতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে পেজটা একটু লোড নেবে, আমি আপনাদের সাথে দেখাচ্ছি। তো দেখেন আপনার সামনে একটু লোড নেবে। তো এখানে দেখেন তারা কী বলছে, জয়েন দ্য নেটওয়ার্ক, মিনিমা ইজ এ কমপ্লিটলি ডিসেন্ট্রালাইজড নেটওয়ার্ক, ঠিক আছে? আপনার সামনে এরকম আসবে। তো আপনি এখান থেকে, এখানে দুটো অপশন আছে, আপনি কেমন, এখানে আই উইল ডু ইট লেটার আপনি এখানে করে দেবেন, ঠিক আছে? আমি দেখাবো পরবর্তীতে, এখানে ক্লোজারটা ক্লিক করুন। তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনার সরাসরি ডিঅ্যাপস আছে, এই যে ডিঅ্যাপস স্টোর এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে দেখেন এই যে একটা অপশন চলে আসবে মিনিমা গ্লোবাল, আপনাকে দেখেন যে মিনিমা গ্লোবাল এখানে একটা ক্লিক করুন। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে সিলেক্ট স্কোল ডাউন আপ করে দেখেও নিতে পারেন, এখানে অনেকগুলো ফাংশন আছে, প্রজেক্টটা কিন্তু অনেক লেটেস্ট আপডেট নিয়েছে, আপনারা এগুলো দেখতে পারেন, ঠিক আছে? তো এখান থেকে আপনারা যে কাজটা করবেন, এখান থেকে এই যে দেখেন প্রথমে ইনস্টল আছে, এই যে দেখেন এখানে কী বলছে লয়্যালটি রিওয়ার্ড, আপনি কিন্তু এখান থেকে ইনস্টলটা ক্লিক করুন। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এটা ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে? তো তারপর একটু ব্যাগে চলে যাবেন, ক্লিক ব্যাক। তো ব্যাগে আসার পর আমি দেখাচ্ছি এখান থেকে একটু ক্লিক ব্যাক। তো ব্যাগে আসার পর আমি পুরো একটু ব্যাগে ক্লিক করবো, ক্লিক ব্যাক। তো ব্যাগে আসার পরে একটু ব্যাগে হচ্ছে না, আমি আবার টু ব্যাক। তো ব্যাগে আসার পর দেখেন আপনার সামনে ঠিক এই যে একটা এখানে অপশন চলে এসেছে এই যে লয়্যালটি রিওয়ার্ড, আপনি এখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে? তো ক্লিক, তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকমই আসবে। তো এখান থেকে এই দেখেন লয়্যালটি রিওয়ার্ড, তো এখান থেকে আপনি কী করবেন, এখান থেকে একটু স্ক্রল আপ ডাউন করে দেখতে পারেন, এখান থেকে সমস্ত জিনিস দেখতে পারেন। তো আপনি যে কাজটা করবেন এখান থেকে দেখেন এই যে এখানে একটা ক্লিক করতে হবে, ঠিক আছে? কন্ট্রোল এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করবেন, ঠিক আছে? অবশ্যই মিনিমা মাইনিং অ্যাপসের যে ইমেল এবং পাসওয়ার্ড আছে সেটা দিয়ে এখানে লগ ইন করবেন, ঠিক আছে? তো আমি এখানে আমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো এখানে আমি কী করবো, এখানে লগ ইন একটা ক্লিক করবো, ক্লিক লগ ইন। তো লগ ইনে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনারা কিন্তু এখানে লগ ইনটা হয়ে যাবে, ঠিক আছে? একটু সময় ওয়েট করেন। তো ফাইনালি দেখেন আমার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসছে, তো আপনার সামনে এরকম আসবে। আর এখানে দেখেন আমার কিন্তু এই যে উইথড্রল অ্যাড্রেস কিন্তু ভেরিফাই লেখা চলে আসে এবং এই অ্যাড্রেসেই কিন্তু আমার ব্যালেন্সটা চলে যাবে, ঠিক আছে? আপনারা কিন্তু এরকমই আসবে। তারপর একটু স্ক্রল ডাউন করেন, স্ক্রল ডাউন করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু দুটো অপশন আছে, অর্থাৎ ইউর রিওয়ার্ডস, এখানে দেখেন কী বলছে ওয়ানেস্ট পেমেন্ট কিন্তু 75, তারপর দেখেন টু অ্যান্ড পেমেন্ট ইন 6 মান্থ 75, অর্থাৎ আমি কিন্তু এখানে
টোটাল 150 টোকেন পাইছি, মিনিমা পাইছি। এটা কিন্তু দুইটা ভাগে দেবে, প্রথম ভাগে কিন্তু 75 দেবে ইনস্ট্যান্ট, আর এখানে আর বাকি 75টা তারা কি করবে 6 মাসের ভিতর ভাগে ভাগে দেবে। ঠিক আছে, তো যাই হোক আমরা যে কাজটা করব, এখান থেকে দেখেন একটা অপশন আছে সাবমিট ওয়ালেট অ্যাড্রেস, আপনারা অবশ্যই কিন্তু এখানে সাবমিট ওয়ালেট অ্যাড্রেস এটাকে ক্লিক করে সাবমিট করতে হবে। তো এখানে একটা ক্লিক করুন, তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কি বলছে, ইউর অ্যাবাউট টু সাবমিট ইন ইউর অ্যাড্রেস। ঠিক আছে, আপনাকে কিন্তু এখানে সাবমিট করতে হবে। তো আমি কি করবো, এখান থেকে সরাসরি সাবমিটে ক্লিক করো, তো ক্লিক সাবমিট, তো সাবমিটে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে কিন্তু নতুন করে আরেকটা ইন্টারফেস চলবে, অর্থাৎ এখানে কিন্তু তারা আমাকে থ্যাংক ইউ জানিয়েছে। ঠিক আছে, এবং এখানে তারা কিন্তু বলে দিয়েছে এটা কিন্তু 23 অক্টোবরে তারা কি করবে রিওয়ার্ডটা ডিস্ট্রিবিউশন করবে। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু আপনারা 22 তারিখের ভিতরে করবেন। তো যাই হোক, আপনাকে এই কাজটা করার পরে কিন্তু আপনার কাজ শেষ। তো এখন আমি এখান থেকে ব্যাগে চলে যাচ্ছি, অবশ্যই কিন্তু এই কাজটাই করবেন। এখন আমি আপনাদের সাথে দেখাচ্ছি এখানে আসলে আরও একটা আপডেট আছে, আপনাদের ওয়ালেট আছে, ওয়ালেটটা কীভাবে চেক করবেন। এখানে দেখেন একটা অপশন আছে, এই যে দেখেন ওয়ালেট, আপনারা কী করেন এখান থেকে ওয়ালেটটা ক্লিক করেন, ক্লিক ওয়ালেট। আমি আপনাদের সাথে দেখাচ্ছি এখানে একটা ওয়ালেট, তো ওয়ালেটে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এখানে এরকমই আসবে। তো এখান দেখেন কি বলছে, অ্যাপ্লিকেশন ক্যান নট কানেক্ট টু এমডিএস, অর্থাৎ এখানে যদি আপনাদের ঠিক এরকমই আসে সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন এখানে এই এরর চিহ্নটা তো আপনাদের রিমুভ করতে হবে। তো রিমুভ করার জন্য আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যাবেন, কারণ সেখানে কিন্তু আমি আপনাদেরকে একটা লিঙ্ক রাখবো, সেই লিঙ্কটা কপি করে কিন্তু আপনাদেরকে এখানে এই সমস্যার সমাধানটা করতে হবে। ঠিক আছে, তো যাই হোক আমার টেলিগ্রাম চ্যানেল থেকে যখন লিঙ্কটা ক্লিক করবেন, তারপর এখানে সেটিং একটা ক্লিক করেন, ক্লিক সেটিং, তো সেটিংয়ে ক্লিক করলে এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পাবেন। ঠিক আছে, আপনারা প্রথমে যে কাজটা করবেন এখান থেকে উপরে দেখেন একটা অপশন আছে, এই যে অ্যাড কানেকশন, আপনার কি বলে এখানে একটা ক্লিক করেন, ক্লিক, তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে এখানে দেখেন কি বলছে অ্যাড কানেকশন, এখানে আপনাকে যে কাজটা করতে হবে এই দেখেন এন্টার কানেকশন, আপনারা অবশ্যই কিন্তু এই যে এন্টার কানেকশন আছে, এন্টার কানেকশনে আমার এই লিঙ্কটা আপনারা কপি করে আনবেন, যেটা এটা কিন্তু এখানে ছেড়ে দেবেন। ঠিক আছে, ছেড়ে দেওয়ার পর আপনি কি বলে এখান থেকে দেখেন আপনার সামনে ঠিক এরকম বসে যাবে, তারপর এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে এখানে নিচে দেখেন একটা অপশন আছে, এই দেখেন এখানে নিচে কিন্তু অ্যাড কানেকশন নামে কিন্তু একটা অপশন আছে, আমি একটু দেখাচ্ছি, তো একটু সময় হবে, তো এখানে দেখেন যে অ্যাড কানেকশন, আপনার কি বলে এখানে অ্যাড কানেকশন এখানে ক্লিক করুন, তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এখানে দেখেন কি বলছে কানেকশন অ্যাডেড, আপনাকে কী করতে হবে এখানে কন্টিনিউতে ক্লিক করুন, তো কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে আশা করা যাবে আপনি পুনরায় যখন ওয়ালেটে ক্লিক করবেন, তো ওয়ালেটে ক্লিক করার সাথে সাথে এবার দেখবেন আপনার কিন্তু এটা ওপেন হবে। ঠিক আছে, তো এখানে একটু ওয়েট, তো এখনও দেখেন আপনার কিন্তু এরকম আসবে, তো এরকম আসলে আপনি কী করবেন আবার একটু ব্যাগে চলে যান, ব্যাগে যাওয়ার পর আপনি পুনরায় কিন্তু আপনার ওয়ালেটটা ওপেন করবেন, ওপেন, তো ওপেনে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার কিন্তু এখানে এটা চলে আসবে। ঠিক আছে, তো এখানে একটা কথা বলি ভাই, আপনারা যদি এখানে ওয়ালেটে আসেন, তো ওয়ালেটে আসলে এখানে কিন্তু আপনার ব্যালেন্সটা জিরো দেখা বেটার, কারণ হয়েছে আমরা যারা যারা এখান থেকে আসলে অ্যাপসটাকে আনইনস্টল করছি তাদের কিন্তু এই প্রবলেমটা, এটা নিয়ে আমি পরবর্তীতে আপনাদের সমস্যার সমাধানটা দেবো। এটা কিন্তু আমরা অরিজিনাল যে ওয়ালেট আছে সেখানে কিন্তু প্রবেশ করতে পারি না, কেননা সেখানে কিন্তু আমাদের সেই ব্যাকআপ ওয়ার্ড দিয়ে এখানে প্রবেশ করতে হবে। ঠিক আছে, তারপর এখানে আপনার এখানে সেন্ড রিসিভ সমস্ত ফাংশনগুলোই আছে, আপনি এগুলো এখান থেকে দেখে নিতে পারেন স্টেপ বাই স্টেপ। ঠিক আছে, এখান থেকে আপনি এগুলো দেখতে পারেন, এখানে যে অ্যাড্রেসটা এটা কিন্তু এই অ্যাড্রেসে কিন্তু আপনার ব্যালেন্স আসবে না, আমি সেটাও বলে দিচ্ছি, আর এখান থেকে আপনার সমস্ত ফাংশনগুলো দেখে নেবেন। ঠিক আছে, তো যাই বন্ধুরা, ভিডিও এই পর্যন্তই, তো ভিডিও শেষে একটা কথা বলি, আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশনটি অল করে দেবেন, আর প্রজেক্ট সম্পর্কে জানতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সবাইকে, বেস্ট অফ লাক।